ভারতীয় সংসদ ভবনের ফ্যান উল্টো কেন? কিভাবে BMW কার অটোমেটিক কালার চেঞ্জ করে? কি হবে যদি কারো চোখে লবণ চলে যায়? হোটেল 5 স্টার কিংবা 7 স্টারই হোক না কেন, তবুও তার মধ্যে ঘড়ি থাকে না কেন? প্লেনের উইংস এর ইঞ্জিনের মধ্যে মুরগি দেয়া হয় কেন? এই সমস্ত অ্যামেজিং এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 18 গাইস, আই শিওর এই ফ্যাক্টটি শোনার পর এটাই বলবে যে যেমন লোক তেমনি হয়েছে। ফ্যাক্ট হলো যে একবার একটি লোক বাড়ির পাশে শুকনো পাতা এবং বাড়ির আশেপাশের শুকনো আবর্জনাকে এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। আর ঠিক সেই সময় তার নজর একটি ইঁদুর উপর পড়ে এবং ইঁদুরটিকে ধরে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর ইঁদুরটি আগুন ভরা দেহ নিয়ে লোকটির বাড়িতে ঢুকে পড়ে আর সে আগুনে লোকটির বাড়ির সমস্ত কিছুই পুড়ে যায়। ফ্যাক্ট নাম্বার 17 বার, যেখানে অ্যালকোহল পাওয়া যায়। কিন্তু কখনো ভেবে দেখেছো একে বারই কেন বলে? ওয়েল, এই বার কথাটির মধ্যে অ্যাকচুয়ালি 3টি ড্রিঙ্কে বোঝায়, বিতে বিয়ার, এতে অ্যালকোহল, আর তে রাম। আসলে আগে ড্রিঙ্ক করার জন্য এই 3টি পাওয়া যেত, আর তাই 3টি ড্রিঙ্ক প্রোডাক্টের নামের ক্যাপিটাল লেটার দিয়ে 12টি তৈরি হয়। অর্থাৎ এখানে বিয়ার, অ্যালকোহল, রাম সবই আছে, শুধু আসো আর প্যাক মারো। ফ্যাক্ট নাম্বার 16, নেচারে এমন এমন অ্যামাজিং ঘটনা ঘটে যা আমাদের অবাক করে দেয়। আর এমন একটি ঘটনা ঘটে পর্তুগালে। পর্তুগালের ম্যাডোরো আইল্যান্ডের পাশে আকাশে ঠিক এরকম গাজর টাইপের ক্লাউড দেখতে পাওয়া যায়। আর ফার্স্ট টাইম যখন এই ক্লাউডকে দেখে তখন লোকেরা এটা মনে করে যে কোনো অ্যাস্টেরয়েড পড়তে চলেছে, কেননা এই ক্লাউড দেখতে একদম কোনো অ্যাস্টেরয়েডের মতোই লাগে। ফ্যাক্ট নাম্বার 15, মার্সিডিস একটি কার ম্যানুফ্যাকচার কোম্পানি। আর এই কোম্পানি কারের লোগো ঠিক এরকম হয়ে থাকে। কিন্তু তোমরা কি জানো এই লোগোর দ্বারা কোম্পানি অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? দেখো, প্রত্যেক লোগোর পিছনে কোনো না কোনো রিজন থাকে। কোম্পানি এমনি কোনো লোগো ডিজাইন করে না, যার পিছনে কোম্পানি কোটি টাকা খরচ করে। আর মার্সিডিস কারের লোগো অ্যাকচুয়ালি 3টি জিনিসকে রিপ্রেজেন্ট করে। লোগোর উপরে অ্যারো এয়ার আর নিচে দুটি অ্যারো ল্যান্ড আর ওয়াটার কে রিপ্রেজেন্ট করে। তোমরা কি এই মিনিং আগে জানতে নিচে কমেন্ট করো। ফ্যাক্ট নাম্বার 14, নরমালি গাইস বাড়িতে যে আমরা সাবান ইউজ করি তার দাম 10 টাকা থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে। কিন্তু তোমরা কি দুনিয়ার সবচেয়ে দামি সাবানকে দেখেছো যার দাম এত যে শুনে অবাক হয়ে যাবে? তো এখন স্ক্রিনে দেখো দুনিয়ার সবচেয়ে দামি সাবানকে, যার দাম 2,09,000 টাকা, যাকে খানোল সাবুন বলে। সাবানটি এত দামি হওয়ার পিছনে কারণ হলো যে সাবানটিকে তৈরি করার জন্য গোল্ড এবং ডায়মন্ডের মতো এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের পাউডার ইউজ করে। আর এই সাবান দিয়ে শরীরের কালো জায়গায় ঘষা দিলে ফর্সা হয়ে যাবে। নট ম্যান, আই এম জোকিং। ফ্যাক্ট নাম্বার 13, বন্ধুরা তোমরা কি এটা জানো প্লেনের উইংস এর ইঞ্জিনের মধ্যে মুরগি দেওয়া হয়? আসলে এমনটা করা হয় অ্যাকচুয়ালি টেস্টিং এর জন্য, কেননা আকাশে অনেক টাইপের পাখি ওড়ে আর অনেক সময় উড়তে উড়তে কিছু পাখি উইংস এর ইঞ্জিনের মধ্যে চলে যায়। আর এর ফলে অনেকবার ইঞ্জিন গড়বড় হয়ে প্লেন ক্র্যাশ পর্যন্ত হয়ে যায়। আর এই টেস্টকে চেক করার জন্য ইঞ্জিনে কোনো পাখি গেলে কি হয় তার জন্য প্লেনের উইংস এর ইঞ্জিনে টেস্টিং এর জন্য মুরগি দেওয়া হয়। ফ্যাক্ট নাম্বার 12 গাইস, তোমরা কি এটা জানো রিলায়েন্স জিও এশিয়ার লার্জেস্ট ম্যাঙ্গো এক্সপোর্টার কোম্পানি? কেননা রিলায়েন্স কোম্পানিকে আমরা পেট্রোল আর জিও সিমের জন্যই জানি, নাকি আমের জন্য? আসলে 1997 সালে CPCB অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দূষণের জন্য মুকেশ আম্বানি কোম্পানি নামে নোটিশ পাঠায়। আর নোটিশে লেখা ছিল যে আপনার রিফাইন্ড পেট্রোলিয়াম কোম্পানির কারণে পলিউশনের মাত্রা বাড়ছে, যদি পলিউশন কম করতে আপনি কোনো পদক্ষেপ না নেন তাহলে আপনার কোম্পানির শাটার ডাউন করে দেওয়া হবে। আর তাই মুকেশ আম্বানি কোম্পানির চারপাশে কয়েক হাজার আম গাছ লাগিয়ে দেয়, যার ফলে পলিউশন তো কম হয় সেই সঙ্গে রিলায়েন্স এশিয়ার লার্জেস্ট ম্যাঙ্গো এক্সপোর্টার কোম্পানি হয়ে যায়। একেই বলে বিজনেসম্যানের বিজনেস আইডিয়া। ফ্যাক্ট নাম্বার 11 গাইস, তোমাদের মতো অনেকেই আমার মতো মাশরুম খেতে পছন্দ করো, কেননা মাশরুমে টেস্টের সঙ্গে সঙ্গে অনেক নিউট্রিশন ভ্যালুও থাকে, যার ফলে তার দামও অনেক কস্টলি হয়ে থাকে। আর তাই অলমোস্ট আজকের দিনে প্রত্যেক কান্ট্রিতেই মাশরুমের চাষ হয়। কিন্তু এখন এই মাশরুমটিকে দেখো, যার নাম ইউরোপিয়ান হোয়াইট ট্রাফলি, আর এটি দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ মাশরুম, যার দাম প্রতি কেজি 7 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত হয়। আর এই মাশরুমটিকে চাষ করে নয় বরং বড় বড় জঙ্গলে ন্যাচারাল ভাবে গ্রো হয়। আর এই মাশরুমটি এত দামি হওয়ার কারণ হলো যে এই মাশরুম থেকে অনেক দামি মেডিসিন তৈরি হয়। ফ্যাক্ট নাম্বার 10, যদি তুমি সারাদিন ড্রেসে থাকো আর তোমার রাগও বেশি আসে, আর এমনটা যদি তোমার সঙ্গে অনেক দিন ধরে চলে আসছে, তাহলে অ্যালার্ট হয়ে যাও, কেননা বেশি রাগ করা লিভারকে কমজোর করে দেয়, সেই সঙ্গে বেশি চিন্তা পেটকে খারাপ করে। আর তোমরা হয়তো এটা শুনে থাকবে যে কান্না করলে মন হালকা হয়, কিন্তু বেশি কান্না করা শরীরের জন্য ভালো নয়, কেননা বেশি কান্না করা লাংসকে ড্যামেজ করে। আর আমাদের কোনো না কোনো কিছু দেখে ভয় লাগে, কিন্তু বেশি মাত্রায় ভয় কিডনিকে উইক করে। যদি তোমরা হার্ট এবং ব্রেনকে হেলদি এবং ঠিক রাখতে চাও তাহলে চিন্তা করা বন্ধ করো। আর এই সব প্রবলেমের একটি ফ্রি মেডিসিন হলো হাসি, একমাত্র হাসি এই সব প্রবলেমকে কন্ট্রোল করতে পারে। ফ্যাক্ট নাম্বার 9, ওয়াইফাই সার্ভিসকে অ্যাকচুয়ালি একজন হলিউড অ্যাক্ট্রেস ইনভেন্ট করে। হ্যাডি ল্যামার নামে এই হলিউড অ্যাক্ট্রেসটি ওয়াইফাই এর ইনভেন্ট করে, আর তিনি একজন অনেক পুরনো অ্যাক্ট্রেস ছিলেন। অর্থাৎ যদি তোমার বাড়িতে ওয়াইফাই সার্ভিস আছে আর তার দ্বারা ইন্টারনেটে সবকিছুই দেখতে পাচ্ছ, তার জন্য এই মহিলাটিকে থ্যাংক ইউ বলা দরকার।
ফ্যাক্ট নাম্বার 8 বন্ধুরা, তোমরা কি এটা জানো, রিসেন্টলি BMW এমন একটি কার রিলিজ করে যেটির অটোমেটিক কালার চেঞ্জ হয়, আর এই গাড়িটির নাম BMW iVision D। আর এই ডি এর অর্থ হলো ডিজিটাল ইমোশন এক্সপিরিয়েন্স। একটি বাটন ক্লিক করতেই গাড়িটি অটোমেটিক কালার চেঞ্জ করতে শুরু করে। আসলে এই গাড়িটির এক্সটেরিয়র কে 247 এ ডিভাইড করা হয়, আর প্রতিটি সেগমেন্টের জন্য 37 অপশন থাকে। গাড়িটির উপর এক টাইপের কালার ফিল্ম কোটিং থাকে, যার মধ্যে ছোট ছোট কয়েক লক্ষ মাইক্রো সেন্স ক্যাম ইনস্টল করা আছে, যার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই হতেই গাড়িটি অটোমেটিক কালার চেঞ্জ করতে শুরু করে। ফ্যাক্ট নাম্বার 7, এটা তো আমরা জানি যে পৃথিবীতে যে জিনিসের পরিমাণ কম তার দামও অনেক হয়ে থাকে, আর এই রোলই অ্যাকচুয়ালি গোল্ড অর্থাৎ সোনার উপর অ্যাপ্লাই হয়। কেননা আমরা এটাই জানি যে পৃথিবীতে সোনার পরিমাণ কম, কিন্তু আসলে তা নয়। তোমরা এটি জেনে অবাক হবে যে সমুদ্রের নিচে এত পরিমাণ সোনা রয়েছে, যদি সব সোনাকে বের করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলেও প্রত্যেকের ভাগে প্রায় 1 কেজির মতো সোনা পড়বে। কিন্তু প্রবলেম হলো যে এইসব সোনা সমুদ্রের মধ্যে ছোট ছোট টুকরোয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোকে একসঙ্গে করে বাইরে বের করা অলমোস্ট ইম্পসিবল। ফ্যাক্ট নাম্বার 6, বন্ধুরা তোমরা কি এটা জানো, মাতৃদুগ্ধ অ্যাকচুয়ালি বাচ্চার শরীরে নিউট্রিশনের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ হয়। অর্থাৎ বাচ্চার শরীরে কোন নিউট্রিশন ভ্যালু কম আছে সে অনুযায়ী মাতৃদুগ্ধ রিলিজ হয়। আসলে বাচ্চারা যখন দুধ খায় তখন তাদের মুখে স্লাভিয়ার সাহায্যে মায়ের ব্রেনে সিগন্যাল যায় যে বাচ্চার শরীরে কোন কোন নিউট্রিশনের প্রয়োজন আছে। সেই প্রয়োজন অনুযায়ী মায়ের বডি সেই সব নিউট্রিশন ভ্যালুকে দুধের মধ্যে অ্যাড করে, যার ফলে বাচ্চার শরীরে অটোমেটিক সব কমতি নিউট্রিশন ভ্যালু পূরণ হয়ে যায়, আর এটা মা জানতেও পারে না। আর এর জন্যই বলা হয় মাতৃদুগ্ধ বাচ্চাদের জন্য সর্বশ্রেষ্ঠ। ফ্যাক্ট নাম্বার 5, কখনো ভেবে দেখেছো কি হবে যদি কারো চোখে লবণ চলে যায়? ওয়েল গাইস, চোখের জন্য এমন অনেক আই ড্রপ পাওয়া যায় যার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, আর এই সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি লবণেরই ফর্মুলা। অর্থাৎ এইসব আই ড্রপে লবণ থাকে, তবে তার মধ্যে অবশ্য লবণের মাত্রা অনেক কম থাকে। আর এইসব আই ড্রপ আমাদের চোখকে পরিষ্কার করে, কিন্তু যদি খাওয়ার লবণকে ডিরেক্ট চোখের মধ্যে দেওয়া হয় তাহলে চোখ জ্বালা করতে শুরু করবে, সেই সঙ্গে চোখ লাল হয়ে যাবে, আর চোখ থেকে জল বেরোতে শুরু করবে। আর এই অবস্থায় তাড়াতাড়ি জল দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে, নয়তো চোখের লেন্স ড্যামেজ হয়ে যাবে আর চিরকালের জন্য ঘোলা দেখতে শুরু করবে। ফ্যাক্ট নাম্বার 4, তোমরা কি এটা জানো, অ্যাপেল কোম্পানির যে ম্যাকবুক তার ব্যাটারি অ্যাকচুয়ালি বুলেট প্রুফ। জি হ্যাঁ, আর এমনটা অ্যাপেল কোম্পানি কখনো ক্লেম করে না যে তারা বুলেট প্রুফ ব্যাটারি বানিয়েছে। আসলে কোম্পানি ম্যাকবুকের ব্যাটারি খুব মজবুত বানায়, কেননা ল্যাপটপের জন্য ল্যাপটপের ব্যাটারি লাইফ অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর তাই অ্যাপেল ম্যাকবুকের ব্যাটারি এতটাই মজবুত করে যে ম্যাকবুকের ব্যাটারি বুলেট প্রুফ হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা তোমরা কি এটা জানো, হোটেল 5 স্টার হোক কিংবা 7 স্টার, দেখবে যে তার মধ্যে কোনো ঘড়ি থাকে না। এর পিছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথম হলো, যদি হোটেলে ঘড়ি থাকে আর সেই ঘড়ি বাই চান্স খারাপ হয়ে যায়, আর সেই ঘড়ির টাইম ফলো করে কোনো কাস্টমার ফ্লাইট কিংবা কোনো জায়গায় যেতে লেট করে ফেলে, তাহলে কাস্টমারটি হোটেলে 12টা বাজিয়ে দেবে, সেই সঙ্গে হোটেলের রেপুটেশনও খারাপ হবে। দ্বিতীয় হলো, যদি হোটেলে ঘড়ি থাকে তাহলে কাস্টমারটি বারবার ঘড়ি দেখবে এবং সময় না কাটার ফলে বোরিং ফিল করবে, কেননা একা ঘরে আর কত সময় কাটে, আর তাই কাস্টমারটি রুম ছেড়ে বাইরে বের হয়ে যাবে এবং হোটেলে বেশি টাইম স্পেন্ড করবে না, আর তাই হোটেলে কোনো ঘড়ি থাকে না। ফ্যাক্ট নাম্বার 2, গাইস তোমরা কি এমন সাপের কথা শুনেছো যে স্কিন অর্থাৎ চামড়ার দ্বারা শ্বাস নেয়? শুনতে রেয়ার লাগলেও হাইড্রোফিস সাইনোসিংটাস নামে এমন এক টাইপের সাপ পাওয়া যায় যারা মাথার উপরে স্কিনের দ্বারা শ্বাস নেয়। আসলে সাপটির মাথার উপরে স্কিনে এমন টাইপের প্যাটার্ন বানানো আছে যার দ্বারা সাপটি ইজিলি শ্বাস নিতে পারে, আর এই প্রজাতির সাপ বেসিক্যালি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা যদি তোমরা ভারতীয় সংসদ ভবনে লাগানো ফ্যানকে নোটিস করে থাকো তাহলে দেখবে যে ভারতীয় সংসদ ভবনে হলে ফ্যানগুলি উল্টো করে লাগানো আছে। কিন্তু কখনো ভেবে দেখেছো সংসদ ভবনে ফ্যানগুলি উল্টো করে কেন লাগানো? ওয়েল গাইস, প্রথম যখন ভারতীয় সংসদ ভবনকে বানানো হয় তখন তার উপরে ছাদ অনেক উপরে ডিজাইন করে বানানো হয়, আর এত উপরে ফ্যান লাগালে কোনো লাভই হয় না, আর তাই ভবনে এমন ফ্যানকে ইনস্টল করা হয় যার নিচের দিকটা কোনো পোলের সঙ্গে কানেক্ট থাকে আর ফ্যানগুলি উল্টো ঘোরে। সেই সঙ্গে এটাও মনে করা হয় যে ভবনের এই ফ্যানগুলির ডিজাইনই ভবনের ইউনিকত্ব বজায় রাখে। অনেকবার ভবনে এসি লাগানোর কথা বলা হলেও ভবনের ঐতিহাসিকতার কথা মাথায় রেখে আজ পর্যন্ত সংসদ ভবনে উল্টো পাখনার ফ্যানই লাগানো আছে, তা কি ইউনিকত্ব এবং লোকেদের গরম কোনোটাতে কমতি মনে না হয়।